ফোন কুড়িয়ে পেলে সাবধান, রহস্যময় এক ফোন নিয়ে আতঙ্ক বেহেলায়। ঠিক যেন কোনো গোয়েন্দা কাহিনী, এমন রহস্যময় সব ঘটনাই তো গল্পের পাতায় ঠাঁই পায়। কিন্তু বেহালার পাঠক পাড়ার বাসিন্দা রত্না সাহার সঙ্গে যা ঘটেছে তা কোনো গল্প কথা নয়, একেবারে খাঁটি বাস্তব। আপাতত কুড়িয়ে পাওয়া ফোন নিয়ে জেরাবার বেহালার সাহা পরিবার, ধারস্থ হয়েছেন পুলিশে। গত 10ই নভেম্বর ভাইয়ের সঙ্গে রত্না দেবী বেড়াতে গিয়েছিলেন সিঙ্গাপুরে। 12ই নভেম্বর সেখানকার চারটি স্টানসোস প্রেক্ষাগৃহে গিয়েছিলেন ছবি দেখতে। ওই প্রেক্ষাগৃহেই তিনি কুড়িয়ে পান একটি অ্যান্ড্রয়েড ফোন। ফোনটিকে সঙ্গে রেখে দেন তিনি, অন করেই যাতে যার ফোন তিনি ফোন করলেই তাকে ফিরিয়ে দিতে পারেন। ফোনের মালিক কিন্তু কোনো ফোন করেননি। এরপরও তিনি ফ্লাইট ধরে চলে যান মালয়েশিয়ায়, কিন্তু কোনো ব্যক্তি যেন ফোন করেননি। প্রথম 3-4 দিন ব্যাপারটা খেয়াল থাকলেও আস্তে আস্তে বেরানোর ব্যস্ততায় ফোনের ব্যাপারটা এরকম ভুলেই যান রত্না দেবী। বুধবার কলকাতায় ফেরেন তিনি। এর আগে নয়াদিল্লিতে ফিরে তিনি নিজের ভাইপোকে দেখান ফোনটি। এরপর বাড়ি ফিরে ছেলে অমিন্যকে সেই ফোন দেখিয়ে সব কথা বলেন তিনি। ততদিনে স্বাভাবিকভাবেই ফোনটির চার্জের অভাবে অফ হয়ে গিয়েছে। অভিমন্যু ফোনটি আবার চালু করেন, দেখেন সেই ফোনে রয়েছে অসংখ্য উর্দু SMS, আর তারপরই তার চক্ষু চড়ক কাজ হয়ে যায়। তিনি দেখেন ওই ফোনে রয়েছে ব্যাংকের এমন সব SMS যেখানে 70,000-80,000 এমনকি 1 কোটি টাকারও লেনদেনের খবর রয়েছে। সেপ্টেম্বরের শেষ থেকে অক্টোবরের গোড়ার দিকের সময়ের মধ্যেই হয়েছে লেনদেনগুলি। এমন সব মেসেজ দেখে অভিমন্য ভয় পেয়ে যান, সঙ্গে সঙ্গে ছুটে যান থানায়। কিন্তু স্থানীয় পর্ণশ্রী থানার কোনো জেনারেল ডায়েরি নিতে অস্বীকার করে, কেননা ফোনটি কুড়িয়ে পাওয়া গিয়েছিল সিঙ্গাপুরে। নিত্য নতুন খবর পেতে আমাদের সঙ্গেই থাকুন এবং সাবস্ক্রাইব করুন।